আপনি তো দীর্ঘদিন আইন পেশায় আছেন, আইন পেশায় জড়িত থাকলে যেটা হয় অনেক ধরনের মজার অভিজ্ঞতাও হয়, অনেক ইমোশনাল হয়ে যাওয়ার মতো ঘটনা ঘটে, অনেক কষ্টের ঘটনা ঘটে, এরকম কোন স্মৃতির কথা কি এই মুহূর্তে দর্শকদের সাথে শেয়ার করবেন? আইন পেশার আমার দীর্ঘ প্রায় 34 বছর আইন পেশার সঙ্গে সম্পৃক্ত, অনেক আনন্দ বেদনার ঘটনা জড়িত আছে। বিচার পাচ্ছেন না এমন মানুষকে যখন ন্যায় বিচার দিতে পেরেছি, তার যে আনন্দের অশ্রু সেটা যেমন দেখেছি, আর এমনও দেখেছি যে সাবঅর্ডিনেট কোর্টের লয়ার প্রপারলি কাজ না করা, অথবা সাক্ষীটাকে প্রপারলি জেরা করতে না পারা, অথবা ডকুমেন্টটাকে প্লেস করতে না পারার কারণে ন্যায়সঙ্গত বিচার থেকেও বঞ্চিত হওয়ার মানুষের কান্না দেখেছি। এমনও দেখেছি যে একটি মামলা শুরু হওয়ার পরে তাকে প্রায় 40 বছর কোর্টের আঙিনায় ঘুরতে ঘুরতে তিনি চলে গেছেন, তার সন্তানরা সেই মামলা করতে আসছেন, সন্তানরা একসময় হতাশ হয়ে মামলা ছেড়ে চলে গেছেন। বিচার ব্যবস্থার ওই মামুলি পদ্ধতির কারণে এরকম দেখেছি। একটি ঘটনার কথা বলি, পুরনো ঢাকায় একটা হত্যাকাণ্ড হয়েছিল, নির্মম হত্যাকাণ্ড। যিনি হত্যাকাণ্ডের শিকার তার স্ত্রী মামলা করলেন, লিখলেন আসামি বাবু। কিন্তু ওই বাবু এত প্রভাবশালী ছিল এবং ফাইন্যান্সিয়ালি এত সলভেন্ট ছিল, সে পুলিশকে ম্যানেজ করে নিজেকে সেভ করে সে আর একজন বাবুর নাম দিয়ে দিল, বাবু ওরফে সুন্দরবাবু, দিয়ে তার নামে চার্জশিট দিয়ে দিল, অভিযোগপত্র দাখিল করলো। হঠাৎ করে তাকে পুলিশ গ্রেপ্তার করে নিয়ে আসলো। সে বললো, আমি তো কোনো দিন ওই অঞ্চলেই যাইনি, আমি কীভাবে খুন করলাম? বলে, আরে বেটা, চার্জশিটে তোর নাম আছে। বিচার হলো, বিচারের কোর্টে গিয়ে বাদী বললেন যে আমার স্বামীর খুনি এই ব্যক্তি না। তাতে জজ সাহেব শুনলেন না, তাকে মৃত্যুদণ্ড দিয়ে দিলেন। সারা ঢাকার কোর্ট এরিয়ায় চিৎকার কান্না, বলে আমি কিছুই জানি না, আমাকে কেন আসামি করা হচ্ছে, আমাকে কেন মৃত্যুদণ্ড দেওয়া হলো? এই মামলাটি আমার কাছে আসলো, আমার আইন পেশার জীবনে সবচেয়ে পরিশ্রম ওই মামলাটাকে ঘিরে আমি করেছি। শেষ পর্যন্ত আমি প্রমাণ করতে সক্ষম হয়েছি যে পুলিশের ইন্সপেক্টর, পাবলিক প্রসিকিউশন এবং বিচারক সবাই অবৈধভাবে প্রভাবিত হয়ে একটা নির্দোষ ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছিল। হাইকোর্ট ওই ব্যক্তিকে খালাস দিয়ে প্রকৃত বাবুকে বিচারে সোপর্দ করার অর্ডার দিলেন এবং পুলিশ অফিসার, বিচারক দুইজনাকে চাকরিচ্যুত করা সহ ব্যবস্থা নিতে জাজমেন্ট দিলেন। যেদিন এই জাজমেন্টটি হয় সেদিন সুন্দরবাবুর স্ত্রী রোকেয়া, তার আনন্দ আমি দেখেছি, অঝোরে কোর্টের বারান্দায় পড়ে চিৎকার করতেছে আর কাঁদতেছে এবং তার মাথা এমনভাবে ঠুকাচ্ছে দেওয়ালের সঙ্গে, মাথা ফেটে যাওয়ার মতো অবস্থা। এটা কিন্তু তার কষ্ট না, তার আনন্দের। সেই আসামি বের হয়ে আসার পরে মনে হলো যে সে একেবারে জীবন থেকে হারিয়ে গেছে। আমি জিজ্ঞেস করলাম, আপনি কাজুমাজু করতেছেন কেন? তোর স্ত্রী বলতেছে যে প্রায় 6-7 বছর মৃত্যুদণ্ডের সেলের ভিতর থাকতে থাকতে ওকে মন যেন মানসিকভাবে অন্যরকম হয়ে গেছে, ধীরে ধীরে তার পরিবর্তন হয়েছে, কিন্তু ওই আনন্দ যেটা দেখেছি সে আনন্দটা আমি সারা জীবনেও কোনদিন ভুলব না। এবং ওই মামলার রায়টা এখন বিভিন্ন আইনজীবী বিভিন্ন প্রসঙ্গে ব্যবহার করেন। বা আসলে এই মানে এরকম একটা ঘটনা আবেগপ্রবণ করে দেওয়ার মতোই ব্যাপার আসলে।